হ্যালো ভিউয়ার সবাইকে স্বাগতম carsell.com চ্যানেলে আপনারা অনেকেই আছেন যারা কম প্রাইজের মধ্যে ভালো কন্ডিশনের ইউজকার কিনতে চান তাদের জন্য আমি আমার আজকের এই গাড়িটি দেখাবো বন্ধুরা এই গাড়িটির মডেল ইয়ার 2003 রেজিস্ট্রেশন হয়েছে 2004 সালে এবং সিসি 1500 গাড়িটি সম্পূর্ণভাবে তেলে চলছে গাড়ির কাগজপত্র সম্পূর্ণভাবে আপডেট করা আছে বন্ধুরা এই গাড়িটি পার্সোনালভাবে ইউজ হতো যে ভদ্রলোক ইউজ করতেন তিনি খুব যত্ন সহকারে ইউজ করতেন যার কারণে গাড়ির ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে তো বন্ধুরা আমি যখন সম্পূর্ণ গাড়িটি দেখাবো তখন আপনারাই বুঝতে পারবেন যে গাড়িটির বর্তমান কন্ডিশনটা আসলে কী রকম তো বন্ধুরা আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে আমি গাড়ির দাম এবং এই গাড়িটি আপনি সরাসরি কোন জায়গা থেকে কিনতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা আমরা আজকের ভিডিওটি শুরু করি আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আপনি আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি একটু গাড়ির সামনের যে কন্ডিশনটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রিমিও যার মডেল ইয়ার 2003 রেজিস্ট্রেশন 2004 সালে এবং সিসি 1500 সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় গাড়িটি আছে গাড়ির সামনের যে গ্রিলের শেপটা আছে সেটা সম্পূর্ণভাবে অরিজিনাল অবস্থায় আছে এবং এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে এইচএইডি হেডলাইট এবং নিচে রয়েছে ফগ লাইট গাড়ির যে সামনে পিছনে বাম্পার লাগানো আছে গাড়ির প্রত্যেকটি গ্লাস অরিজিনাল তো বন্ধুরা এই গাড়িটিতে কোথাও কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আপনি চাইলে অর্থাৎ কেনার আগে আপনি যে কোনো চেক পয়েন্ট থেকে আপনি গাড়িটি চেক করে নিতে পারবেন গাড়ির বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি সম্পূর্ণভাবে ফ্রেশ অবস্থায় আছে তো বন্ধুরা আমি একটু গাড়ির যে পিছনের যেই কন্ডিশনটা আছে সেটা একটু দেখাচ্ছি গাড়ির পিছনে আপনারা দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রিমিও অ্যাপ প্রিমিও সামনে পিছনে বাম্পার লাগানো আছে এবং পিছনের যে ব্যাক ক্যামেরাটা আছে সেটা সম্পূর্ণ টয়োটা ব্র্যান্ডের অরিজিনাল তো বন্ধুরা আমি একটু গাড়ির যে বডির যেই কন্ডিশনটা আছে সেটা একটু দেখাচ্ছি খুব ভালো করে দেখবেন এই গাড়িটির যে ভদ্রলোক ইউজ করতেন তিনি খুব যত্ন সহকারে ইউজ করতেন গাড়ির বডির কন্ডিশন ভেতর কন্ডিশন যার কারণে খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে তো চলুন আমরা একটু গাড়ির ভিতরের যে কন্ডিশনটা আছে সেটা একটু দেখব বন্ধুরা আমি একটু গাড়ির যে ভিতরের যে কন্ডিশনটা আছে সেটা একটু দেখাচ্ছি গাড়ির ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ড হচ্ছে ব্ল্যাক বেজ এবং ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে গাড়ির গিয়ার লিভার এবং গাড়ির যে ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এটা পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটিতে কোথাও কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা দেখার জন্য আমরা যে বিটগুলো চেক করে থাকি সেগুলো আমরা চেক করেছি এবং আপনিও চেক করে অবশ্যই নেবেন তো আমরা একটু গাড়ির যে পিছনের যে কন্ডিশনটা আছে সেটা একটু দেখাবো গাড়ির পিছনে হচ্ছে আপনার সিটগুলো হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রেশ কন্ডিশন আছে এবং অরিজিনাল এটা তিনটে সিট পিছনে তিনটি সিট এবং ভালো স্পেস নিয়ে সিটগুলো এখানে যে লেগ স্পেসটা দেখতে পাচ্ছেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে তো বন্ধুরা গাড়িটি অল ওভার খুবই সুন্দর অবস্থায় আছে তো আমরা একটু গাড়ির ব্যাক ডালার কন্ডিশনটা দেখবো চলুন বন্ধুরা এই গাড়িটি পিছনে ব্যাক ডালা আপনার চাবির মাধ্যমে খুলবে কারণ এখানে সেন্সর লাগানো আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অলরেডি লকটা খুলে গেছে তো এটা এখন পর্যন্ত সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয়নি যার কারণে গাড়ির ব্যাকডালায় পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে আমি যদি একটু ভালো করে দেখাই এখানে 3 থেকে 4টা লাকেজ আপনি ক্যারি করতে পারবেন তো বন্ধুরা আমি সম্পূর্ণ গাড়িটি একটু দেখানোর শেষে এবার গাড়ির দাম এবং এই গাড়িটি আপনি সরাসরি কোন জায়গা থেকে কিনতে পারবেন সেই সম্পর্কে একটু আলোচনা করব তো চলুন হ্যালো ভিউয়ার্স আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি তো এই গাড়িটি যদি আপনাদের ভালো লাগে এবং সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের অবস্থান বনানী চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার 2/3 ফ্লোট নাম্বার 7 আমাদের শোরুমের নাম হচ্ছে এ অ্যান্টি কার সেন্টার বন্ধুরা এ অ্যান্টি কার সেন্টার গাড়ি ক্রয় এবং বিক্রয়ের এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি আপনার পছন্দের একটি গাড়ি কিনে নিতে পারবেন এবং আপনার কাছে কোনো গাড়ি যদি বিক্রির জন্য থেকে থাকে সেই গাড়িটিও এ অ্যান্টি কার সেন্টারের মাধ্যমে আপনি বিক্রি করে দিতে পারবেন অর্থাৎ আমাদের এখান থেকে আপনি গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা যে গাড়িটি দেখালাম এই গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং প্রাইস 1,70,000 টাকা 1,70,000 টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস গাড়িটি সরাসরি দেখার মাধ্যমে দামাদামি করে অবশ্যই কিছুটা দাম কমানো যাবে তো বন্ধুরা এই গাড়িটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর নিচে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সঙ্গে থাকুন আর চোখ রাখুন carsell.com এ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ